এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওখানে দাঁড়িয়ে রইলি কেন মা? আমার কাছে আয়। বেঁচে গেলাম রে রশ্মি, বেঁচে গেলাম। তুই ঠিক বলেছিলিস, আমার কিচ্ছু হবে না। আয় না মা, আয় আমার কাছে আয়। সিঁদুর তোকে বারণ করেছিলাম না, ওই লোকটার কথা শুনিস না। সেই তুই ওই লোকটার কথা শুনলি আর একজনের জায়গায় বউ সেজে গেলি। বউ সেজে মিথ্যে কথা বলার চেষ্টা করবি না রশ্মি। আমি চেয়েছিলাম তুই অভিনয় কর, তা বলে ওরা আমার থেকে তোকে কেড়ে নেবে, কেড়ে নেবে আমার থেকে। কে কে কেড়ে নেবে? ওই ওরা। কেন তুই ওই লোকটার কথা শুনে বউ সাজলি? হ্যাঁ আপনি আপনি তুই আমায় আপনি বললি? জ্ঞান ফেরার পরে আপনার মা আপনাকে খুঁজছিল, তুই আমায় দূরে করে দিলি। আমার আমার ভুল হয়ে গেছে মা, তুমি শান্ত হও। আচ্ছা ওই লোকটা মানে কার কথা বলছো? কি যেন লোকটার নাম, আমি আমি মনে করতে পারছি না, ভুলে গেছি। তুই আমাকে ওর কাছে নিয়ে চল, আমি নিজে লোকটাকে জিজ্ঞেস করবো। আমি না বলা সত্ত্বেও লোকটা কেন তোকে নিয়ে গেল, কেন কেন তোকে দিয়ে এসব করালো? আপনাকে তো একদিন নিয়ে যেতেই হবে। কেন কেন চুপ করে আছিস কেন? নিয়ে যাবি না তুই আমার? নিয়ে যাবি না? তুমি তো তুমি শান্ত, আমি নিয়ে যাব, আমি নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু আগে তো তোমার সুস্থ হওয়াটা জরুরি। এ কি আপনি কি করছেন? এরকম পেশেন্টকে আপনি এরকম এক্সাইটেড করে দিচ্ছেন, যান এখান থেকে, বেরিয়ে যান। যান কি হলো, বেরিয়ে যান। রাশনি এত বড় বড় আপনি দাঁড়িয়ে আছেন, যান। তোমার বললাম যে ওর কথা শুনতে না রশ্মি, রশ্মি যেতে বারণ কর, শুনিস না ওদের কথা। আমাকে ছেড়ে যাস না রশ্মি, আমাকে ছেড়ে যাস না। আমি বারণ করলাম, বারণ করলাম তোকে, শুনলি না আমার কথা রশ্মি, রশ্মি রশ্মি যাস না, যাস না। আজি আবার আজ করলেও তোমার প্রবলেম? না না তা নেই, কিন্তু বাড়িতে তো অ্যাটলিস্ট একদিন আগে বলা উচিত, তাই না? তুমি তুমি আমায় কাল রাতে জানালে না কেন? আরে ঠাম্মি তো আমাকে এক্ষুনি বললো, আমি তোমায় কাল রাতে বলবো কি করে বলো তো? ওকে আমি বাবাকে জানাচ্ছি। আচ্ছা তোমার তোমার বাবা আছেন? থ্যাঙ্কফুলি আজকেই আছেন। ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই, আজকেই সমস্ত কথা হয়ে যাবে। আর তারপর সব কথা তো ঠিক মতন নাও হতে পারে, তাই না?
মানে না মানে ধরো তোমাকে দেখে আমার মা বাবার পছন্দ হলো না তখন কি করবে দূর তেমনটা হবেই না বাবা এত কনফিডেন্স নিজের উপর অবশ্যই সে তো হতেই পারে আচ্ছা নয় কি কি হলো ঈশা আবার কি করলো দাঁড়া ছোট দাও আমি সবাইকে বলবো মা দেখো দেখো তোমার ছোট ছেলের অবস্থা দেখো তুমি তো মধুশ্রীকে জানাতে বলেছিলে তোমরা যাবে সে গল্প করতে ব্যস্ত আমি কোনো গল্প করছিলাম না তুই ফোনটা আমার কাছে সাক্ষী আছে কে সাক্ষী আমি দেখাচ্ছি কে সাক্ষী হ্যালো মধুশ্রী সত্যি করে বলো তো ছোটদা তোমার সাথে গল্প করছিল হ্যাঁ কি না দেখো মধুশ্রী ছোটদা তোমাকে বিয়ে করবে কিন্তু ঘর কিন্তু তোমাকে নরদের সাথেই করতে হবে তাই সত্যি করে বলো আমাকে ছোটদা তোমার সাথে গল্প করছিল তো করছিল তো দেখলে আমি বলেছিলাম থ্যাংক ইউ মধুশ্রী এই যে তুমি আমার হয়ে সত্যি কথা বললে এর জন্য আমি তোমাকে প্রাইজ হিসেবে ছোট বৌদি বলে ডাকি কেমন তাই দেখো কার সাথে কথা বলছিস ঈশা আমি রাখছি হ্যাঁ চা কেটে দিল তা কাটবে না তুই যেভাবে ছোট বৌদি বলে ডাকলি ও লজ্জা পেয়ে গেল ছাড়ো তো মা প্রেম করতে পারে বিয়ে করতে পারে আর ছোট বৌদি বলে ডাকলেই লজ্জা আশিসের বোনের সাথে কথা বলছিলাম ওনারা আজই আসবেন বলছেন সে আসতেই পারেন কিন্তু তুই আসল কথাটা ওনাদের বলেছিস তো না মানে এখনো বলিনি তবে আমি ঠিক পরে ম্যানেজ করে নেব না পরের জন্য ফেলে রাখবো না আগে ওনাদের সামনে এই কথাটা বলতে হবে তারপর কি হবে দেখা যাবে